ফের বীজপুরে দুঃসাহসিক চুরি, খোয়া গেল 6 লক্ষ টাকার জিনিসপত্র। চুরি যেন বীজপুরে ক্রমশ বেড়েই চলেছে, সোনার দোকান থেকে সাধারণ মানুষের বাড়ি। এবার কাঁচরাপাড়ার 5 নম্বর ওয়ার্ড মুরগিপাড়া 52 নম্বর গলিতে বাড়িতে কেউ না থাকায় দরজা ভেঙে, লোহা কেটে, আলমারি ভেঙে সোনার গয়না সহ নগদ 10,000 টাকা চুরি করে নিয়ে পালালো চোরেরা। প্রায় 6 লক্ষ টাকার জিনিসপত্র খোয়া গেছে বলে দাবি পুত্রবধূর। ঘটনাটা সোমবার রাতে, আমার শ্বশুর শাশুড়ি এই বাড়িতে থাকে, সোমবার রাতে তারা তারাপীঠ গেছেন। মঙ্গলবার সকালে আমার যে কাজের লোক এবারে, সে এসে কাজ করে ঘর মুছে সব কিছু করে গেছে মঙ্গলবার রাতে। তারপর বুধ বৃহস্পতি দুদিন কেউ কাজ করতে আসেনি, দুদিন আমরা তাকিয়ে দেখেছি কিন্তু আমরা বুঝতেই পারিনি, যেহেতু গেটে পর্দা দেওয়া সব দেওয়া আছে, সব সেই রকমই আছে, বুঝতে পারিনি। আজ শুক্রবার সকালে যখন কাজ লোক কাজ করতে আবার এসছে, ও বাইরের গেটে তালা, বাইরে থেকে তালাই ঝুলছে, তালা খুলে ও যখন ঢুকতে গেছে দেখছে দরজা খুলছে না, আমাকে ডেকে বলল। আমি আমার নিচের ভাড়াটের ভদ্রলোককে বললাম যে আপনি একটু গিয়ে দেখুন দাদা, দরজাটা খুলছে না কেন। ও দেখছে ভেতর থেকে দরজাটা লক করা, তারপর ও এসে খুলে দিয়েছে। ওরা দুজনই এইখানে এসে উঠোনে এসে দেখছে গেট খোলা, পর্দাটা দেয়াই আছে, গেটটা খোলা, ভেতর থেকে বারান্দার দরজা খোলা, সব খোলা, ঘরে সব ছড়ানো ছিটানো। ওই বাড়িতে ছেলে অমিত সরকারের অভিযোগ, পুলিশ এবং প্রশাসনকে আরেকটু সচেষ্ট হওয়ার প্রয়োজন। পাড়ায় পাড়ায় গলিতে গলিতে আড্ডা তৈরি হয়েছে, দুটো পাড়ার ছেলে চারটে বাইরের ছেলেকে নিয়ে সেখানে আড্ডা মারছে, এবং তাদের মধ্যে কে কখন কি করে নিয়ে যাচ্ছে তো আমরা বুঝতে পারছি না। যার খেসরত আজকে আমাকে দিতে হচ্ছে। এখন থেকে যদি প্রশাসন সচেষ্ট নয়, আগামী দিনে প্রত্যেকটা পরিবারকে হয়তো এই বিপদের সম্মুখীন হতে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বীজপুর থানার পুলিশ, ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে তারা। ব্যুরো রিপোর্ট, নোবেল বাংলা।